অর্থ মনে প্রাণে বিশ্বাস করা। সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আকাশমণ্ডলের মধ্যে যাহা আছে, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ এবং ভূমণ্ডলের মধ্যে যাহা আছে, যেমন মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জীব জানোয়ার, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সব কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। তিনি সব কিছুর মালিক, রিজিকদাতা এবং পালনকর্তা। জীবন মৃত্যু সৃষ্টি ধ্বংস তাহার ইচ্ছাধীন, তিনি যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। এই ভূমণ্ডলের মধ্যে আল্লাহ পাক মানব জাতিকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করিয়াছেন। এই মানুষকে আবার সুন্দর আকৃতিতে তৈরি করা হইয়াছে, মানুষ যাহাতে দুনিয়ার বুকে সত্যপথে চলিতে পারে, আল্লাহ পাকের ইবাদত করিতে পারে, তাহার জন্যে প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ পাক পথপ্রদর্শক পাঠাইয়াছেন। যাহারা পথপ্রদর্শক হিসাবে দুনিয়ায় আগমন করিয়াছেন তাহাদেরকে নবী রাসুল বলা হয়। তাহারা আল্লাহ পাকের মনোনীত বান্দা। নবী রাসুলদের কথা মতো দুনিয়ার জীবন পরিচালনা করিলে দুনিয়া এবং আখেরাতে সুখময় জীবনযাপন করা যাইবে। তাহাদের কথা মতো না চলিলে উভয় জগতে শাস্তি পাইতে হইবে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মানুষের জীবনের নির্দিষ্ট সময় পার হইয়া গেলে তাহার মৃত্যু হইয়া থাকে। প্রত্যেক সৃষ্টিজীবকেই আল্লাহ পাকের দরবারে ফিরিয়া যাইতে হইবে। সৃষ্টির নিয়ম অনুসারে মৃত্যুর পর পুনরুদ্ধান অবশ্যই হইবে। তখন দুনিয়ার জীবনের ভালো মন্দের কৃতকর্মের ফল ভোগ করিতে হইবে। প্রত্যেকেরই নিজ নিজ আমলনামাসমূহ হাশরের ময়দানে উপস্থিত হইতে হইবে। যাহারা পুণ্যবান লোক তাহাদেরকে আল্লাহ পাক পুরস্কার হিসাবে বেহেশত প্রদান করিবেন, আর যাহারা পাপি লোক তাহাদেরকে পুরস্কার হিসাবে দোজক প্রদান করিবেন। এই বিষয়গুলো এবং আল্লাহর উপর, তাহার ফেরেশতাগণের উপর, তাহার কিতাবসমূহের উপর, তাহার মনোনীত রাসূলগণের উপর, অদৃষ্টির ভালো মন্দের উপর, কেয়ামত দিবসের উপর এবং পুনরুদ্ধানের উপর, উপরে উল্লেখিত সাতটি বিষয়ের উপর পরিপূর্ণভাবে স্থাপন করিতে হইবে। একটির উপর বিশ্বাস স্থাপন করিলে চলিবে না, এতে অবিশ্বাস হিসেবে গণ্য হইবে। অথবা সব কয়টির উপর বিশ্বাস স্থাপন করিয়া একটির উপর অবিশ্বাস করিলে সেও ইমানদার বলিয়া গণ্য হইবে না।